সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে অবশেষে নিষিদ্ধ ঘোষণা করা হলো জামায়াতে ইসলামী ছাত্র শিবির এবং এর সকল অঙ্গ সংগঠনকে। সন্ত্রাস বিরোধী আইনের 18-এর 1 ধারা অনুযায়ী তাদের নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরো জানাচ্ছেন ওবায়দুল কবির। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ধ্বংসযজ্ঞের মূলে ছিল জামায়াত শিবিরের কর্মীরা। সরকারের কাছে এমন তথ্য থাকায় গত সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের জরুরি বৈঠকে দলটিকে নিষিদ্ধ করার ব্যাপারে ঐক্যমত হয়। জামায়াত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। তা কার্যকর করতে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি ও গেজেট প্রকাশের জন্য এরপর শুরু হয় প্রশাসনিক কার্যক্রম। গতকাল বুধবার একাধিক বৈঠকের পর আজ সকাল থেকেই স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে শুরু হয় তোড়জোড়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাওয়ার পর দুপুরে আইনমন্ত্রী বৈঠক করেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। পরে জানান তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না এবং তারা যদি, দেখেন আবারও আমি বলছি, বাংলাদেশে আইন আছে, তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে, জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা 1971 পরের জন্ম নিয়েছে কিন্তু তারা, তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শুরু করে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া। সংবাদকর্মীরা জড়ো হন মন্ত্রণালয়ে। বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান প্রজ্ঞাপনের গেজেট প্রকাশের কথা। এর সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়েও কথা বলেন তিনি। আমরা মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করছি না, ওদের বিরুদ্ধে তো আমরা সেই 71 থেকে যুদ্ধ করতেছি, কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার কারণ হিসাবে প্রজ্ঞাপনে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে, যেমন মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কয়েকটি মামলার রায়ে তাদেরকে মানবতা বিরোধী অপরাধে দায়ী করা, দল হিসাবে নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল হওয়া, সম্প্রতি সংঘটিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকা ইত্যাদি। যে আইনে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাতে বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রথমত সরকারের কাছে আবেদন এবং পরবর্তীতে উচ্চ আদালতে যাবারও সুযোগ আছে। সন্ত্রাসী কার্যক্রমের দায়ে সন্ত্রাস বিরোধী আইনের 18 ধারা অনুযায়ী এর আগে 5টি দল ও সংগঠনকে নিষিদ্ধ করা হয়। এর মধ্যে রয়েছে 2009 সালে আওয়ামী লীগ আমলে হিজবুত তাহরির এবং তার আগে 2003 থেকে 2005 সালের মধ্যে বিএনপির আমলে শাহাদাত ই আল হিকমা, JMJB, JMB, হরকাতুল জিহাদ, এই 4টি। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।